হ্যালো কেজিওয়ানের বাচ্চারা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা 1 থেকে 50 অব্দি আগের দিন শিখে গেছিলাম পরপর টানা লেখা। আজকে আমরা একটা নতুন আইটেম করব, সেটা হচ্ছে পরের সংখ্যা কিভাবে করতে হয়। দেখো, 4-এর পরে তোমরা নিশ্চয়ই লেখা শিখেছো, 4-এর পরে কত হয়? 4-এর পরে 5, এটা বলে পরের সংখ্যা। 7-এর পরে কত হয়? 8। 6-এর পরের সংখ্যা কত? 7। 2-এর পরের সংখ্যা কত? 3। 8-এর পরের সংখ্যা কত? 9। 1-এর পরের সংখ্যা কত? 2। 5-এর পরে আমরা কত লিখি? 6। 3-এর পরে আমরা কত লিখি? 4। তাহলে এটা হচ্ছে পরের সংখ্যা। দেখো, পরের সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাটা তোমাকে দিয়ে দেবে ঠিক তার পরের সংখ্যাটা তোমাকে বসাতে হবে। যেমন আমি এখানে বসিয়েছি, 4 থাকলে 5, 7 তার পরের সংখ্যা 8, 6 তার পরের সংখ্যা 7, 2 তার পরের সংখ্যা 3, 8-এর পরে আমরা লিখি 9, তাই 9 হলো পরের সংখ্যা, 1-এর পরে লিখি 2, তাই 2 পরের সংখ্যা, 5-এর পরে 6, 3-এর পরে হচ্ছে 4। এটা হয়ে গেলো পরের সংখ্যা। এবার এখানে আছে, দেখো, আ গয়কের আগে নির্দেশ অনুসার খাজে লাগা সংখ্যা, আগের সংখ্যা। আগের সংখ্যা কিভাবে আমরা করবো? 2-এর আগে কত লিখি সেটা তোমাকে মনে করতে হবে। 2-এর আগে আমরা কত লিখি? 1, কারণ 1 বলে তারপর আমরা 2 বলি, 2-এর আগের সংখ্যা হলো 1। 5 বলার আগে আমরা কত বলি? 4, তাহলে 5-এর আগের সংখ্যা 4। 6 বলার আগে আমরা কত বলি? তোমরা বলো 5, তাহলে 6-এর আগের সংখ্যা কত? 5। 4 লেখার আগে আমরা কত লিখি? 3। 3 লিখি তারপর তো 4 লিখি, তাহলে 4-এর আগের সংখ্যাটা ঠিক কত? 4। 3। 9-এর আগের সংখ্যা কত? 8। 7-এর আগে আমরা কত লিখি? 6। 3-এর আগে আমরা কত লিখি? 2। 8-এর আগে আমরা কত লিখি? 7। তাহলে বুঝতে পারলে তোমরা আগের সংখ্যাটা কিভাবে হচ্ছে? দেখো, ঠিক যে সংখ্যাগুলো এদিকে দিয়ে দিয়েছে তার আগের সংখ্যাটা আমরা লিখেছি। এবারে আসে, দেখো, ময়াকার হাতলা ঝয়কার মাঝের দন্তে স অনুসার খজে ফেলাকা সংখ্যা, মাঝের সংখ্যা। মাঝের সংখ্যাটা আজকে আমি তোমাদের ছোট ছোট এক এক অক্ষর দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? একটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি, পরের দিন দুটো সংখ্যা দিয়ে দেখাবো। 6, 6 আর 8, এর মাঝে আমরা কত লিখবো? 7। এটা কিছুটা তোমার পরের সংখ্যার মতোই। দেখো, 6-এর পরে আমরা কত লিখি? 7। 6 আর 8-এর মাঝের সংখ্যাও কিন্তু 7। 7-এর পরে আমরা কত লিখি? 8। এটা কিন্তু 7 আর 9-এর মাঝের সংখ্যা হয়ে গেল। 2-এর পরে আমরা কত লিখি? 3। তাহলে 2 আর 4-এর